পুলিশের চাকরি করে একজন নবী বিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, নোংরা কোনো কথা বলে, ইসলামের দণ্ডবিধিতে, ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তাকে তওবার সুযোগ দেওয়ার কথা বলা আছে। যদি সে তওবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে, মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে, এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই। কেবল ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে। এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক, ধর্মপ্রাণ। এদেশে মানুষের অনেক, আমরা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি আছে, কিন্তু ধর্মপ্রাণ, ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা, আবেগের ঘাটতি নাই, জ্ঞানের ঘাটতি থাকতে পারে। আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে। আমরা দুইটাকে একসাথে চলতে চাই, না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে, কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ। এদেশের মানুষ ধর্মপ্রাণ, জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ, আর সে ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে, এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায়। যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে, আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য, যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো, কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন। এরকম কোনো বক্তব্য, এরকম কোনো লেখনি নাই যে তিনি ভুল স্বীকার করেছেন, তার অবস্থান থেকে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এরকম কোনো কথা নেই। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোনো পুলিশ অফিসার এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায়, যার পোশাক আশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয়, সেই লোক জনগণের অনুভূতিতে ধর্মানুভূতিতে আঘাত করা, এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না। আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারে মুখোমুখি করা হোক, বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক। কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে, মানুষ হিসেবে তাদের যত ভুল ত্রুটি থাকুক, অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক, নামাজ কালাম পড়েন, যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে, কিন্তু এরকম দু একজন কুলাঙ্গার তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা এদেশের মানুষের প্রাণের দাবি, কি বলেন? এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও, সবকিছু সহ্য করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান কোনো দিন সহ্য করেনি। এদেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয়নি। এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের, কোনো ধর্ম নিয়ে, ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটূক্তি করা, নোংরা মন্তব্য করা, তাদেরকে হার্ট করতে পারে, হিট করতে পারে, এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছে যে তোমরা তাদের উপাসক তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না, বা যারা উপাসনা করে আল্লাহ সামনে কাউকে তাদের গালমন্দ করো না, আল্লাহ নিষেধ করেছে। আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হেদায়েত দান করুন, তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তওবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন। আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন।